গাইস, ফ্রি ফায়ার প্লেয়ার ইনফোতে কিন্তু টাইটেল নামে একটি অপশন আসছে। তো আপনারা যখন ওইখানে যান তখন আপনাদের সবগুলা কিন্তু লগ দেখায়। তো গাইস, আজকের এই ভিডিওটিতে জানবেন এই টাইটেলগুলো কিভাবে আপনার প্রোফাইলে লাগাতে পারবেন, আরও জানতে পারবেন ম্যাজিক কিউবে কয়েকটি পুরাতন বান্ডিল এসছে সেগুলো সম্পর্কে, এবং গিল্ড টোকেনে একটি বড় চেঞ্জ আসছে সেই সম্পর্কেও কিছু বলবো, এবং সর্বশেষে অ্যাচিভমেন্টে যা যা কিছু আসছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। সাথে সাথে জানতে পারবেন অ্যাচিভমেন্ট থেকে আপনার কী কী অ্যাওয়ার্ড দেবে এবং কী কী মেশন দেবে এবং সেগুলিতে কী রিওয়ার্ডস পাবেন। সো গাইজ, ওয়েলকাম ব্যাক টু সামির গেমিং, এবং চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। গাইজ, আপনারা দেখতেছেন আমি যে ইমোটের মধ্যখানে ক্লিক করলে আমার উপরে একটা টাইটেল দেখাচ্ছে। তো সেই টাইটেল আপনার যদি না থাকে তাহলে আপনি কীভাবে নেবেন? তো এই টাইটেলটি নিতে হলে আপনাকে নিচের এই যে ডাবল FF আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার অ্যাচিভমেন্টে যেতে হবে। অ্যাচিভমেন্টে যাওয়ার পর ইন দ্য ব্লিঙ্ক অফ এন আই সেখানে ক্লিক করবেন। এই যে অংশটা, এই যে আমি বৃত্তে আপনাকে দেখা দিচ্ছি, এখানে ক্লিক করবেন। এইখানে আসার পরে আপনার যদি ফ্রি ফায়ার অ্যাকাউন্টটা এক বছর পুরনো থাকে, মানে 365 দিন পুরনো থাকে, তাহলে আপনি এইটা ক্লেম করতে পারবেন। মানে ফার্স্ট ইয়ার আপনার ওল্ড আইডি এটা ক্লেম করতে পারবেন। আপনার যদি আইডিটা 2 বছর পুরনো থাকে, তার মানে 730 দিন পুরনো থাকে, তাইলে কিন্তু আপনি এই যে এই টাইটেলটা আপনি ক্লেম করতে পারবেন। আপনার যদি 1461 দিন পুরনো আইডি থাকে তাহলে কিন্তু আপনি এইটা ক্লেম করতে পারবেন। তার মানে 4 বছর পুরনো যদি আপনার আইডি থাকে তাহলে আপনি এই টাইটেলটা ক্লেম করতে পারবেন। তো গাইস, আমরা নেক্সট থিংসে চলে যাই, সেটা হচ্ছে ম্যাজিক কিউবস। সো গাইস, ম্যাজিক কিউবে আপনারা তো যেতেই পারবেন, স্টোরি ক্লিক করবেন। স্টোরি ক্লিক করার পর আপনারা রিডিমে চলে যাবেন। রিডিমে চলে যাওয়ার পর এইখানে দেখতে পারবেন যে আপনার নতুন নতুন কিছু বান্ডিল আসছে, সেগুলো কিন্তু অত্যন্ত পুরনো বান্ডিল। তো আমরা প্রথমেই চলে যাই, এটা হচ্ছে গিয়ে স্কুল ফাইটার। তো সেই বান্ডিলের ভিতরে চলে যাই, দেখা যাচ্ছে ইয়ে একটা হেড আছে, জ্যাকেট আছে, অনেক সুন্দর একটা জ্যাকেট, প্যান্ট এবং জুতো। পরবর্তী হচ্ছে বান্ডেলটা হচ্ছে গিয়ে এটা অনেক পুরনো, স্কুল রাইডার। তো এই বান্ডেলটা হচ্ছে মেয়েদের বান্ডিল, ফিমেল ক্যারেক্টারের বান্ডিল। তো পরবর্তী বান্ডেলটা হচ্ছে এনসিয়েন্ট গ্লোরি। এরকম আরও অনেক অনেক ক্যারেক্টার আছে, আপনারা চেক করে নিতে পারেন। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তাই আমি এগুলো ডিটেলস ইয়ে করতেছি না, আলোচনা করতেছি না। তো পরবর্তীতে আমরা গিল টোকেনে চলে যাই। গিল টোকেনে কিন্তু একটা নতুন আপডেট আসছে, সেটা হচ্ছে গিয়ে ওয়েপন রয়্যাল বাউচার ছিল সেটা এখন সরিয়ে দিয়েছে। তো এখানে কিন্তু এখন বর্তমানে অনলি ডায়মন্ড রয়্যাল বাউচারটা আছে। এই মিশনগুলো করতে হলে আপনাকে এই যে টিয়ারগুলো আছে এই টিয়ারগুলোর ভিতরে ঢুকবেন। ঢুকার পরে একটা করে এখানে মিশন থাকবে এবং এগুলো কমপ্লিট করবেন। এগুলো কমপ্লিট করার পর এই যে ট্রফিতে আসবেন, ট্রফিতে আসার পর ট্রফিতে ক্লিক করবেন। ট্রফিতে ক্লিক করার পর আপনার এখানে দেখাবে আপনার অ্যাচিভমেন্টগুলো, এবং সেই অ্যাচিভমেন্টগুলো থেকে আপনাকে পয়েন্টস দিবে। তো এখানে কিন্তু 8000 পয়েন্টে একটা অত্যন্ত সুন্দর ইমোট দেয়, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন ইমোটটি অত্যন্ত সুন্দর। তো আপনাদের কাছে কীরকম লাগছে ইমোটটি কমেন্টে জানাবেন, এন্ড ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবেন। তো আমি মিশনগুলোর ডিটেলসে ফুল বলি নাই, কারণ হচ্ছে কি ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। আপনারা যদি মিশনগুলো জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান যে এই মিশনগুলো কিভাবে কমপ্লিট করতে হয় এবং কিভাবে কিভাবে করতে হয়। ডিটেলস একটি ভিডিও দিয়ে দিব, আপনারা সহজেই মিশনগুলো কমপ্লিট করতে পারবেন।